এর আগের দিন আমি তোদের যে এটা একটা ইউটিউবে একটা পোস্ট করেছিলাম সেটার মধ্যে লেখাটা ভালো বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি আজকে ওই জিনিসটাকেই তোদের আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ক্লজটা আমরা একেবারেই ক্লাসে ধরতে পারিনি, ন্যারেশন বা ভয়েস চেঞ্জ যেটুকুও বা ধরেছিলাম ক্লজটা একেবারেই ধরা যায়নি, এই জন্য ক্লজটা শুরু করা দরকার। দেখ এই তিনটে সেন্টেন্স দেখ, রনি ইজ অ্যান ইন্ডিয়ান এক নম্বর, দুই নম্বর কি রনি ইজ অ্যান ইন্ডিয়ান হু লিভস ইন আমেরিকা, আরেকটা কি রনি ইজ অ্যান ইন্ডিয়ান বাট হি লিভস ইন আমেরিকা। দেখ তিনটে সেন্টেন্সের গঠন কিন্তু তিন রকম, এটাতে শুধু রনি ইজ অ্যান ইন্ডিয়ান, এটাতে বলা হচ্ছে রনি ইজ অ্যান ইন্ডিয়ান হু লিভস ইন আমেরিকা, আবার এটাতে বলা হচ্ছে রনি ইন্ডিয়ান কিন্তু সে আমেরিকাতে থাকে। তাহলে তিনটে সেন্টেন্স তিন রকম হচ্ছে। তাহলে এই সেন্টেন্সের তিনটে জিনিস আমরা পাচ্ছি যে একটা সেন্টেন্সকে তিন রকমভাবে আমরা ভাগ করতে পারি। প্রথমটাতে দেখ রনি ইজ অ্যান ইন্ডিয়ান, একটা ফাইনিট ভার্ব। তারপরেটা দেখ রনি ইজ অ্যান ইন্ডিয়ান হু লিভস ইন আমেরিকা, দুটো ফাইনিট ভার্ব। আর এটাতে কী হচ্ছে রনি ইজ অ্যান ইন্ডিয়ান বাট হি লিভস ইন আমেরিকা। আচ্ছা তাহলে দেখ সেন্টেন্সটার তিনটে ভাগ হলো, তাহলে যেটার একটা মাত্র ভার্ব সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, যেটার একের বেশি ভার্ব তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, আর তৃতীয়টারও একটা একের বেশি ভার্ব তাকেও আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা সিম্পল সেন্টেন্স ভালো করে লক্ষ্য কর, প্রথম সেন্টেন্সটা এক নম্বর, দু নম্বর, তিন নম্বর। তো প্রথম সেন্টেন্সটা রনি ইজ অ্যান ইন্ডিয়ান, সেটাতে একটা মাত্র ফাইনিট ভার্ব, সেটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা তারপরের সেন্টেন্সটায় একটা দুটো ফাইনিট ভার্ব, সেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। আবার তিন নম্বর সেন্টেন্সেও একটা দুটো ফাইনিট ভার্ব, কিন্তু সেটাকে বলছি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের মনে একটা জিজ্ঞাসা জাগে যে এটাতেও একের বেশি ফাইনিট ভার্ব, এটাতেও একের বেশি ফাইনিট ভার্ব, তাহলে এটা কমপ্লেক্স তো এটা কম্পাউন্ড কেন? সিম্পল তো না হয় বোঝা গেল, সহজ ব্যাপার যে একটাই ভার্ব একটাই সিম্পল সেন্টেন্স হলো, কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে পার্থক্যটা আমাদের কী? দেখো কম্পাউন্ড আর কমপ্লেক্সের মধ্যে যদি পার্থক্য দেখতে হয় তাহলে আমাদের ক্লজের প্রশ্ন এসে যাবে। ক্লজ আমরা কাকে বলছি? দেখ ভার্বকে কেন্দ্র করে একটা বাক্যাংশ, দেখতে পাচ্ছিস ভার্বকে কেন্দ্র করে একটা বাক্যাংশ, তাকে আমরা বলছি ক্লজ। তাহলে এই যে এখানে রনি ইজ অ্যান ইন্ডিয়ান, এই ইজ ভার্বটাকে কেন্দ্র করে আমরা একটা বাক্যাংশ পাচ্ছি রনি ইজ অ্যান ইন্ডিয়ান, এই যে এতখানি, ঠিক আছে। আবার এই লিভস এই ভার্বটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ক্লজ পাচ্ছি হু লিভস ইন আমেরিকা, ঠিক আছে, দুটো আলাদা ক্লজ হয়ে গেল। এইবার দেখ এক মিনিট, এইবার দেখ রনি ইজ অ্যান ইন্ডিয়ান হু লিভস ইন আমেরিকা, এটার মধ্যে দুটো ক্লজ হচ্ছে রনি ইজ অ্যান ইন্ডিয়ান একটা, আর হু লিভস ইন আমেরিকা আরেকটা। আর এটাতে আরেকটা ক্লজ আসছে, দেখ রনি ইজ অ্যান ইন্ডিয়ান একটা ক্লজ হলো এই ইজ ভার্বটাকে নিয়ে, আর এই লিভস ভার্বটাকে নিয়েও একটা ক্লজ হলো হি লিভস ইন আমেরিকা, এটা বাট এই কনজাংশনটা দিয়ে যুক্ত করা হলো, ঠিক। আচ্ছা এইবার দেখো এই ক্লজগুলির মধ্যে সম্পর্ক কীরকম,
রনি ইজ অ্যান ইন্ডিয়ান, এটা তো হলো সিম্পল সেন্টেন্স, এটাতে আমরা কোনো ঝামেলায় যাচ্ছি না। কিন্তু রনি ইজ অ্যান ইন্ডিয়ান হু লিভস ইন আমেরিকা, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা, এটাকে ভালো করে বোঝার চেষ্টা কর। কীভাবে বুঝবি? দেখ, দুটো ক্লজ, কোনটা কোনটা দুটো ক্লজ? একটা রনি ইজ অ্যান ইন্ডিয়ান একটা ক্লজ, আর হু লিভস ইন আমেরিকা একটা ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এইবার রনি ইজ অ্যান ইন্ডিয়ান এই ক্লজটা রাখলি, তাহলে এই ক্লজটার একটা মানে হয় রনি ইজ অ্যান ইন্ডিয়ান। আবার রনি ইজ অ্যান ইন্ডিয়ান যদি না থাকে, তাহলে হু লিভস ইন আমেরিকা, হু লিভস ইন আমেরিকা, এই যে ক্লজটা হলো হু লিভস ইন আমেরিকা, এটার কিন্তু তুই কোনো মানে পাবি না, যে আমেরিকাতে বাস করে, কথাটার কোনো অর্থ হয় না। তাহলে কি হচ্ছে, দেখ, রনি ইজ অ্যান ইন্ডিয়ান এই কথাটা যদি এই ক্লজটা নাও থাকে, তাহলে ওর কোনো অসুবিধে হচ্ছে না নিজের অর্থ প্রকাশ করতে, কিন্তু হু লিভস ইন আমেরিকা এই ক্লজটা, এই ক্লজটা না থাকলে এ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। সুতরাং আমরা এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি। এই দুটো ক্লজের মধ্যে যেই ক্লজটা নিজেই নিজের অর্থ প্রকাশ করছে তাকে আমরা বলছি মেইন ক্লজ, আর যেটা মেইন ক্লজের সাহায্য না নিলে অর্থ প্রকাশ করতে পারছে না তাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এই এসে গেল, দেখ, ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এইবার দেখ, তিন নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, রনি ইজ অ্যান ইন্ডিয়ান বাট হি লিভস ইন আমেরিকা। রনি একজন ভারতীয় কিন্তু সে আমেরিকায় বাস করে। এখানে তুই এটাকে বাদ দিয়ে দে, রনি ইজ অ্যান ইন্ডিয়ান, এটার একটা অর্থ হয় রনি একজন ভারতীয়। আবার এটাকে বাদ দিয়ে দে, হি লিভস ইন আমেরিকা, এটারও একটা অর্থ হয় হি লিভস ইন আমেরিকা, একটা অর্থ হয় সে আমেরিকায় বাস করে। সুতরাং দেখা যাচ্ছে কি, এই দুটো ক্লজই নিজের নিজের ক্ষেত্রে একা একাই মানে প্রকাশ করতে পারছে, ঠিক আছে? কেউ কারো ওপরে নির্ভর করছে না, কেউ কারো ওপরে ডিপেন্ডেন্ট নয়। তাহলে এই ক্লজগুলিকে আমরা বলি কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে ক্লজ আমরা তিন রকম পাচ্ছি, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ একই মানে একই, সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটা একই, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, এই অবধি থেকে এবার আমি টাস্ক দেব, এই টাস্কগুলো করবি।